আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলতে সতীর্থদের অজস্র ভালোবাসা আর শুভকামনা মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমকে। অভিজ্ঞ এই উইকেট কিপার ব্যাটসম্যানের বিদায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহমুদুল্লাহ তাসকিনরা মুশফিককে নিয়ে দিয়েছেন আবেগ ঘন পোস্ট। টি-টোয়েন্টি ফরম্যাটে ঠিক নিজেকে মানিয়ে নিতে পারছিলেন না মুশফিকুর রহিম। টেস্ট ও ওয়ানডে দলের অপরিহার্য অংশ হলেও ক্রিকেটের এই শর্টার ফরম্যাটে হঠাৎ করেই যেন আনওয়ান্টেড মিস্টার ডিপেন্ডেবল। সমালোচনা হয়েছে তার ব্যাটিং স্টাইল ও স্ট্রাইক রেট নিয়েও। অবশেষে সব ছাপিয়ে সাদা বলের এই ছোট সংস্করণকে বিদায় বলেছেন মুশফিকুর রহিম। টি-টোয়েন্টি ক্রিকেট থেকে মুশফিকের বিদায়ের সিদ্ধান্ত মনোক্ষুণ্ণ করেছে মাহমুদুল্লাহকে। মুশফিককে নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মাহমুদুল্লাহ বলেছেন, মুশফিকের অবসরের ঘোষণাটা হৃদয় বিদারক, তবে টি-টোয়েন্টিতে তার ক্যারিয়ার ও দারুণ অর্জনের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন মাহমুদুল্লাহ। বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ তার নিজের ভেরিফাইড পেজে লিখেছেন, টি-টোয়েন্টি ক্যারিয়ারের জন্য লিজেন্ড আপনাকে ধন্যবাদ। দলের আরেক উইকেট কিপার ব্যাটার লিটন মনে করেন, এখনও দেশের ক্রিকেটকে অনেক কিছুই দেয়া রয়েছে মুশফিকের। তার প্রত্যাশা ওয়ানডে এবং টেস্ট ক্রিকেটে বাংলাদেশের জন্য আরও অবদান রাখবেন মুশফিক। বর্তমান সময়ে দলের নিয়মিত কিপিংয়ের দায়িত্বে থাকা নুরুল হাসান সোহানের কাছে মুশফিক মানে অনুপ্রেরণা। ক্রিকেটের বাকি দুই ফরম্যাটের জন্য তাকে শুভকামনাও জানিয়েছেন সোহান। দেশের টি-টোয়েন্টি ক্রিকেটে অবদানের জন্য মুশফিককে ধন্যবাদ জানিয়েছেন এক সময়ে দলের নিয়মিত পেসার রুবেল হোসেন। বলেছেন, দেশের ক্রিকেট মিস করবে মুশফিককে, পাশাপাশি তাকে শুভকামনাও জানিয়েছেন রুবেল। মুশফিককে নিয়ে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন তামিম ইকবালও। টি-টোয়েন্টিতে মুশফিকের অবদান কোনো ফ্লুক নয় বলেও উল্লেখ করেছেন দেশসেরা এই ওপেনার। তার প্রত্যাশা, টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে আরও ভালো কিছু উপহার দেবে মুশফিকুর রহিম। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।